কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং ছোট্ট তিনটা কিচেন টিপস নিয়ে চলে এসেছি। আশা করি এই টিপসগুলো যদি জানা থাকে আপনাদের সংসারের কাজকে অনেক বেশি সহজ করে দিবে এবং আপনাদের সময় অনেকটাই সেভ হবে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। আর বন্ধুরা, প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা করে লাইক দিয়ে দেবেন। অনেক সময় আমাদের এরকম অ্যাম্বুশ করা যে কোনো কাপড় বা হ্যান্ড প্রিন্ট করা কাপড়গুলো আমরা যখন আয়রন করতে যাই, আয়রনের দাগ লেগে যায়, আয়রন লেগে নষ্ট হয়ে যায়, অনেক সময় ফেটেও যায়। তো তার জন্যে সহজ একটা টিপস, এখানে নিয়ে নিয়েছি একটা কাগজ। এরকম কাপড়, এরকম কাগজ বা যে কোনো পেপার কিন্তু নিয়ে নিলেই হবে। এবারে যখন আমরা কাপড়টা আয়রন করব, এভাবে এই কাগজটা দিয়ে এভাবে আমরা আয়রন করে নিব। এতে করে কিন্তু খুব সহজে আয়রনও হয়ে যাবে, পাশাপাশি কাপড়টা কিন্তু উল্টা করে আয়রন করারও কোনো প্রয়োজন হবে না। যদি আপনার এই জায়গাটা অনেক বেশি বড় থাকে অ্যাম্বুশ করা বা হ্যান্ড প্রিন্ট করা, সেক্ষেত্রে বড় কোনো কাগজ নিয়েও কিন্তু এভাবে করে জাস্ট আয়রন করবেন, দেখবেন যে খুব সুন্দর আয়রন হবে আর উল্টো করে আয়রন করারও কোনো প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার টু, চলে এসেছি টিপস নাম্বার টুতে। অনেক সময় হয়তো বা হঠাৎ করে আমাদের কেক বা পুডিং তৈরি করার প্রয়োজন হয়, হঠাৎ করেই হয়তো বা খেতে ইচ্ছা করে। সেই সময় ডিমগুলো যখন ফ্রিজে থাকে, তো ফ্রিজ থেকে বের করে কিন্তু কেক বা পুডিং তৈরি করার আগে এটাকে আমাদের নর্মাল টেম্পারেচারে নিয়ে এসে তারপর হচ্ছে কেক বা পুডিং তৈরি করতে হয়, এটা ভালো হয় আর কি। হঠাৎ করে যেহেতু আমরা কেক বা পুডিং তৈরি করব, তো সেই ক্ষেত্রে ডিমটা কীভাবে খুব সহজে আমরা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে পারি সেই টিপসটা এখন দিব। বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি একটা টাওয়াল, দেখতেই পাচ্ছেন টাওয়ালটা আমি একটু ভাঁজ করে নিয়েছি। এবারে এটা আয়রন করে নিচ্ছি, এইটা আয়রন করে নিচ্ছি। দুই পাশ আয়রন করার প্রয়োজন নেই, এক পাশ খুব ভালো মতো যদি আমরা গরম করে নেই, ভালো মতো যদি আয়রন করি তাহলেই কিন্তু হয়ে যাবে। খুব ভালো করে এই পাশটা, যে কোনো এক পাশ আর কি, আয়রন করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এভাবে ডিমগুলো রেখে দিয়ে, বন্ধুরা এবারে এই ডিমগুলো এই টাওয়ালটা দিয়ে ভালো করে একটু পেঁচিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এই ডিমগুলো খুব ভালো মতো কিন্তু, বন্ধুরা ডিমটা ভালো মতো পেঁচিয়ে নিয়েছি এই টাওয়ালটা দিয়ে। টাওয়ালটা যেহেতু খুব ভালো করে গরম করে নিয়েছিলাম, তাই এই ডিমটা কিন্তু খুব সহজেই খুব দ্রুত নর্মাল টেম্পারেচারে চলে আসবে, আর খুব ঝটপট কিন্তু কেক বা পুডিং যেটাই তৈরি করি না কেন করে নিতে পারবো। বন্ধুরা, এই টিপসটা কেমন লাগলো? বাসায় যখন ছোট বাচ্চা থাকে, এরকম বাচ্চারা কিন্তু লাফাতে থাকে অল টাইম, আর আমরা হচ্ছে যারা মারা আছি সারাটা সময় নিষেধ করেও সেই লাফানোটা কোনো মতেই বন্ধ করতে পারি না। তো এই লাফানোর সময় বিছানার চাদরগুলো যেটা হয় একদম এলোমেলো হয়ে যায়। দেখুন আমার বাসার কি অবস্থা, ওরা সব সময় লাফায় আর বিছানার চাদরের এই অবস্থা। একটা টিপস আপনাদেরকে দিব যে বিছানা গোছানো নিয়ে আর কোনো চিন্তা নয়, বিছানার চাদরটা একদম সুন্দর থাকবে বাচ্চারা যদি হাজারও লাফায়। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে, এবারে আমি এখানে বেডশিট নিয়ে নিয়েছি একটা, আর এই বেডশিটের এখানে গিরা দিয়ে দিচ্ছি, চারপাশে চারটা প্রথমে গিরা দিয়ে নিব। চাদরটা চারপাশে চারটা গিট দিয়ে নিয়েছি বন্ধুরা, এখানে একটা গিট দিয়ে নিয়েছি। আর এবারে এই যে ম্যাট্রেস, এই ম্যাট্রেসের এইখানে এভাবে করে দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি একটা পাশ গুঁজে নিয়েছি। বন্ধুরা, এভাবে করে চারটা পাশ যদি গুঁজে নেন তাহলে দেখবেন যে একদম সারা দিন বিছানা টান টান থাকবে। বাচ্চারা যতই ঘোরাঘুরি করুক আর বাচ্চারা যতই লাফালাফি করুক আর যাই করুক না কেন, দেখবেন বিছানা একদম টান টান থাকবে। আপনারা দেখবেন টাইম অনেকটাই সেভ হবে, বারবার কিন্তু বিছানাটা গোছানোর কোনোই প্রয়োজন হবে না। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আশা করি অনেক উপকৃত হবেন। তো আজকে যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন প্লিজ আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।